মুগ্ধ ও প্রিয়ন্তি গত বিপিএল এর কোন এক ম্যাচ মুগ্ধ হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ, প্রিয়ন্তি হয়েছিলেন ফ্যান অব দ্য ম্যাচ। মুগ্ধর কাছ থেকে নিয়েছিলেন অটোগ্রাফ, সেই থেকে শুরু ধীরে ধীরে প্রেম, এরপর বিয়ে। প্রিয়ন্তি আবারও এসেছেন বিপিএল দেখতে, তবে এবার সাধারণ কোনো ফ্যান হিসেবে নন, মুগ্ধর স্ত্রী হিসেবে। অনেক এনজয় করেছি, অনেক অনেক, আর বিশেষ করে এনা মূল ভাই অনেক ভালো খেলেছে, লুইসও ভালো খেলেছে, সো আই এম সো হ্যাপি। ইনশাআল্লাহ ভালো করবে, হাইয়েস্ট উইকেট টেকার না হোক বাট ভালো খেলুক এটাই চাই। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী মুগ্ধ পত্নী প্রিয়ন্তি। মুগ্ধ এবার খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। ফরচুন বরিশালের বিপক্ষে মুগ্ধর খেলা দেখতে হাজির হয়েছিলেন প্রিয়ন্তি ও তার পরিবারের সদস্যরা। মুগ্ধর বাড়ি রংপুরে, প্রিয়ন্তির বাড়ি 350 কিলোমিটার দূরের যশোরে। পরিচয় বা পরিণয় বা কিভাবে, প্রিয়ন্তি জানালেন মজার ঘটনা। এর আগের বিপিএলে ফ্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম আমি, আর ও হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আচ্ছা, তো সেই ম্যাচে 5 উইকেট পেয়েছিল মুগ্ধ। জি, ওই ম্যাচে এক বছরের মধ্যেই পরিণয়। বৌমার সাথে খেলা দেখতে এসেছিলেন মুগ্ধর মাও। ছেলের খেলা দেখে বেজায় খুশি রত্নগর্ভা মা। ভালো, খুব ভালো লাগছে। কি মনে হয়, ছেলে এবার ভালো করতে পারবে? গত বছর তো চ্যাম্পিয়ন হয়েছিল। ইনশাআল্লাহ ভালো করবে। মুগ্ধর শাশুড়ির মুখে লেগে আছে মিষ্টি হাসি। জামাই মুগ্ধর পারফরম্যান্সে শাশুড়িও মুগ্ধ। মুগ্ধতায় যেন কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছেন। আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে বলে প্রকাশ করতে পারবো না, অনেক ভালো, আমার অনেক ভালো লেগেছে। আমি মানে এক্সাইটেড, আমি আর কিছু বলতে পারবো না। আমি খুব মানে আমার খুবই ভালো লেগেছে আর কি। ম্যাচ যখন জিতে বের হলো, জামাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, ইশারায় আর কি। শ্যাম চৌধুরী, বিডি ক্রিক টাইম। কতটা এনজয় করলেন আসলে? অনেক এনজয় করেছি, অনেক অনেক, আর বিশেষ করে এনা মূল ভাই অনেক ভালো খেলেছে, লুইসও ভালো খেলেছে, সো আই এম সো হ্যাপি। মাঝখানে আমরা দেখলাম যে মুগ্ধ আসলে ইঞ্জুরিতে পড়েছিল, সে কামব্যাক করার জন্য অনেক চেষ্টা করেছে, বিপিএল দিয়ে কামব্যাক যদিও করেছিল, বিপিএলে এর আগের বছর চ্যাম্পিয়ন দল কুমিল্লার হয়ে খেলেছে। নিশ্চয়ই আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, আপনারা কীভাবে সাপোর্ট দিলেন আর কীভাবে আসলে কামব্যাকটা করলো যদি একটু বলতেন? আসলে ওই টাইমটা অনেক খারাপ গিয়েছে, তারপরে যাই হোক, আল্লাহর সব কিছু আল্লাহর হাতে, উনি যা করবে ভালোর জন্য করবে। ওর যে ইনজুরি টাইমটা ছিল ওইটা অবশ্যই আল্লাহর প্ল্যান, আল্লাহ অন্য কিছু চাইছে, এই জন্য যাই হোক এখন খেলতেছে সব আলহামদুলিল্লাহ আর কি। ইনশাআল্লাহ ভালো করবে, হাইয়েস্ট উইকেট টেকার না হোক বাট ভালো খেলুক এটাই চাই। খুলনা এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে? ইনশাআল্লাহ আমরা হচ্ছে আশা করতেই পারি, না হলেও আমরা আশা। হ্যাঁ, বেস্ট উইশেস। মুগ্ধর বাড়ি তো রংপুরে, আপনার কোথায়? আমার যশোরে। খুলনা থেকে যশোর, মিল হলো কিভাবে? এর আগের বিপিএলে ফ্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম আমি, আর ও হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আচ্ছা, তো সেই ম্যাচে 5 উইকেট পেয়েছিল মুগ্ধ। জি, ওই ম্যাচে এক বছরের মধ্যেই পরিণয়।